ওয়েলকাম ফ্রেন্ডস অগস্ট মাসে বিদ্যালয় বন্ধ থাকা এবং বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিদ্যালয়ে যাওয়া এই প্রসঙ্গে আজকে খোদ শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি নয় খোদ এডুকেশন ডিপার্টমেন্টের কি বলা আছে আমরা দেখে নেব দেখুন এই বিজ্ঞপ্তি গতকাল অর্থাৎ তিরিশ জুলাই দু হাজার কুড়ির ডেটে পাবলিশড হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান এবং এটি দিচ্ছেন কে মিস্টার মনীষ জৈন প্রিন্সিপ্যাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং এটি পাঠানো হচ্ছে কাদের উদ্দেশ্যে দেখুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাইমারি পর্ষদ এই তিনটি কাউন্সিল বা বোর্ডের বোর্ডকে উদ্দেশ্য করে এই চিঠি যেটি ফলো করতে এই তিনটি সংস্থা বাধ্য যেটা বলা হচ্ছে সাবজেক্টে কমিউনিকেশান টু কমব্যাট স্প্রেড অফ নোভেল করোনা ভাইরাস কোভিড নাইন্টিন এবং এখানে প্রথমে দেখুন আমি একটু বড় করি পিকচারটা প্রথমে দেখুন আগেকার যে বিজ্ঞপ্তিগুলি ছিল সেগুলিকে মেনশন করা আছে এবং তারপরে আপনার ফোর্থ লাইনের মাঝামাঝি থেকে দেখুন অ্যান্ড ইন ভিউ অফ দি প্রিভেলিং সিচুয়েশান অন দি স্প্রেড অফ নোভেল করোনা ভাইরাস ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দি কম্পিটেন্ট অথরিটি ইন দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্যাট অল গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড পনসট অ্যান্ড প্রাইভেট স্কুলস উইল রিমেন ক্লোজড আপ টু থার্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ইন পাবলিক ইন্টারেস্ট রেস্ট ইনস্ট্রাকশন ইস্যুড ভাইড আর্লিয়ার কমিউনিকেশন অ্যাট স্টেটেড অ্যাবাব উইল রিমেন আনচেঞ্জড অর্থাৎ বাদবাকি বিষয়গুলো একই থাকবে কিন্তু একত্রিশে আগস্ট দু হাজার কুড়ি পর্যন্ত সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেটা গভর্নমেন্ট হোক গভর্নমেন্ট এডেড হোক পনসট বা প্রাইভেট স্কুল হোক তারপরে এবার কোন কোন পরিস্থিতিতে বিদ্যালয়ে যাওয়ার বিষয়টি রয়েছে সেটি এবার দেখায় হাউএার অ্যাজ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দি অ্যাডমিশন প্রমোশন অফ স্টুডেন্টস অ্যাট ডিফারেন্ট লেভেলস ডিউরিং আগস্ট দু হাজার কুড়ি ইন দি এডুকেশনাল ইনস্টিটিউশনস কনসার্ন টিচিং নন টিচিং স্টাফ এনগেজড ফর দি পারপাস উইল বি এক্সেমটেড ফ্রম সাচ রেস্ট্রিকশনস অর্থাৎ যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা এই অ্যাডমিশন প্রমোশন কাজের সঙ্গে যুক্ত তাদেরকে এই যে নির্দেশিকা তার বাইরে রাখা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে কোভিড নাইন্টিন প্রোটোকল মেনে বা যে গাইডলাইন টাইম টু টাইম ইস্যু করা হয়েছে সে সমস্ত মেনে তাদেরকে বিদ্যালয়ে যেতে হবে তাহলে বিষয়টি এখানে যা দাঁড়ালো সরল করলে বিষয়টা যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এখানে পরিষ্কার উল্লেখ করা আছে টিচিং নন টিচিং স্টাফ যারা এই পারপাসে এনগেজ থাকবেন শুধুমাত্র তারাই ওই নির্দিষ্ট দিনগুলি বিদ্যালয়ে যাবেন সংশ্লিষ্ট কাজটি সম্পন্ন করার উদ্দেশ্যে পাশাপাশি এখানে আরেকটি বিষয় উল্লেখ নেই কিন্তু সেটা বলতেই হয় কারণ সেটা বাস্তবে যেহেতু চলছে অলরেডি সেটা হচ্ছে মিড ডে মিলের প্রসঙ্গ কাজ মিড ডে মিলের বিষয়ে যেটুকু যেমন স্টাফ দরকার সেটা টিচিং স্টাফ নন টিচিং স্টাফ উভয় ক্ষেত্র নিয়েই আমি কথাটা বলছি তো সেই মোতাবেক তাদেরকেও যেতে হবে তো এইটুকু বাদ দিলে অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে ভর্তির বিষয় নেই অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত যদি আলোচনা করা হয় মিড ডে মিল ছাড়া তাদের আর যাওয়ার বিষয়টি আসছে না কিন্তু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য ভর্তির বিষয়টি যেহেতু থেকে যাচ্ছে তাহলে ভর্তির কাজটি করার জন্য যে কদিন বিদ্যালয়ে যেতে হবে টিচিং নন টিচিং স্টাফ উভয় কি যেমন যেমন দরকার বিদ্যালয় কর্তৃপক্ষ যেমন যেমন মনে করবেন সেই নিয়মে তারা বিদ্যালয়ে যাবেন বাদবাকি যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকে কিন্তু বিদ্যালয়ে যাওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী এবং দেখুন তলাতে মিস্টার মনীষ জৈন প্রিন্সিপ্যাল সেক্রেটারি ওনার সাইন করা তো সরাসরি একদম খোদ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর ঊর্ধ্বে কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয়ে কারোর বিজ্ঞপ্তি নয় তো এটাই লেটেস্ট আপডেট এই বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের সুস্থতা কামনা করে এই ভিডিও শেষ করছি ধন্যবাদ